নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এত কোম্পানির ভিড়ের মাঝে কিন্তু আমরা কিছু কিছু কোম্পানির নাম ভুলেই ফেলেছি, যেমন আইটেল বলুন, মাইক্রোম্যাক্স বলুন আর কুলপ্যাডের মতো কোম্পানিগুলো। এখনকার হয়তো কম্পিটিশনের যুগে তারা স্মার্টফোনের দিক দিয়ে অনেকটাই পিছিয়ে, হতে পারে এই কোম্পানিগুলো পিছিয়ে আছে, কিন্তু লো সিগমেন্টে এরা ভালোই ফোন বের করে থাকে। এবং রিসেন্টলি আইটেলের তরফ থেকে যে ভিশন সৃষ্টি ছিল সেটি খুব ভালো বিক্রি হচ্ছে অফলাইন মার্কেটে, এবং আইটেলের তরফ থেকে চলে এসছে আইটেল A48, এবং মাইক্রোম্যাক্সও নাকি আবার ফিরে আসছে, এবং কুলপ্যাডের আমরা 5-এর পরে এবার দেখতে পাচ্ছি কুলপ্যাড 6। তো যাই হোক, এই ফোনগুলো আবার অফলাইনে আন্ডার 5-6,000-এর মধ্যে আমরা ভালো ভালো ফোন দেখতে পাবো। আর আইটেলের যে A48 ফোনটি এসছে, এই ফোনটির ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করবো, সঙ্গে করবো এই ফোনটির একটা ছোট্ট আনবক্সিং এবং আপনাদেরকে সৎ মতামত দেবো এই ফোনটির ব্যাপারে। তো বন্ধুরা, আইটেল A48 এই ফোনটির ভারতীয় মূল্যে দাম রাখা হচ্ছে 5,999 টাকা। আপনারা অফলাইন মার্কেটে এই ফোনটি আরও কিছু কমে পেয়ে যেতে পারেন, এবং বন্ধুরা এই ফোনটি যদি আপনারা পারচেস করতে চান অথবা এই ফোনটির কাভার কোনো রকম অ্যাক্সেসরিজ পারচেস করতে চান, তো ডিসক্রিপশানে আপনার লিঙ্ক থাকছে, সেখান থেকে আপনি অবশ্যই ক্রয় করতে পারবেন। 3-3টে কালারে এই ফোনটি পাবেন, গ্র্যাডিয়েশন ব্লু, গ্র্যাডিয়েশন ব্ল্যাক এবং গ্র্যাডিয়েশন গ্রিন। এবং আমার কাছে যে কালারটি রয়েছে না, গ্র্যাডিয়েশন গ্রিন, কারণ আমার কাছে এই কালারটি সবথেকে ভালো লেগেছে এই 3টি কালারের মধ্যে। তো চলুন এবার করে নেবো এই ফোনটির আনবক্সিং। তো বন্ধুরা, এই রয়েছে আইটেল A48 এর বক্স, লুকস এই ধরনের পেয়ে যাবেন। আর সাইডে দেখতে পাচ্ছেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই ফোনটিতে দেওয়া হচ্ছে, যেটা সব থেকে বড় ব্যাপার। 100 ডেজ এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে, 12 মাসের থাকছে ওয়ারেন্টি, আর মেড ইন ইন্ডিয়া এই ফোনটি। বক্স ওপেন করতে নজর আসবে আরও একটি বক্স। বক্সের মধ্যে থাকছে একটা ওয়ারেন্টি কার্ড, থাকছে একটা 3000 mAh এর ব্যাটারি, আর থাকছে একটা হার্ড কেস, আর এখানে কিছু ইউজার ম্যানুয়াল সাইডে করলাম। আর এই রয়েছে আইটেল A48, সাইডে রাখলাম, দেখে নেবো বক্স কন্টেন্ট। এখানে থাকছে 2.0 চার্জিং সকেট, আর এখানে একটা থাকছে নর্মাল স্ট্যান্ডার্ড চার্জার। তো বন্ধুরা, এই রয়েছে আইটেল A48 এর লুকস। যদি ডিজাইনের কথায় আসি, তো পিছনের যে ডিজাইনটা দেখছে না, গ্র্যাডিয়েশন ফিনিশ থাকছে, কালারটা বেশ ভালো লেগেছে, ম্যাট ফিনিশের সাথে আসছে। পিছনের দিকে থাকছে আপনার ডুয়েল ক্যামেরা সেটআপ, ভার্টিক্যালি ডিজাইনের, তার ঠিক নিচে থাকছে ফ্ল্যাশ লাইট, থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর নিচে থাকছে আইটেলের ব্র্যান্ডিং এবং স্পিকার গ্রিলের জায়গা। ফোনটি যদি লুকসের ব্যাপারে আরও কথা বলি, ফোনটির ডান দিকে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স কি। ফোনটির নিচের দিকে থাকছে প্রাইমারি মাইকের জায়গা, 2.0 চার্জিং সকেট, উপরের দিকে থাকছে 3.5mm জ্যাক। এবং পিছনে যে ব্যাক কভারটি রয়েছে, আপনাদেরকে আগেই বললাম এই ফোনটির ব্যাক কভার রিমুভাল রয়েছে। সামনের দিকে ডিসপ্লের কথায় আসলে, এখানে পেয়ে যাচ্ছেন আপনারা 6.8 ইঞ্চেসের HD+ নচ IPS ডিসপ্লে, যেটা রেজুলেশন হয়ে গেছে 720x1520 পিক্সেল, এবং এখানে আপনি ম্যাক্সিমাম ব্রাইটনেস 480 nits অবধি এখানে ইউজ করতে পারবেন। পারফরমেন্সের কথায় যদি আসা যায়, এই ফোনটিতে যে চিপসেটটি ইউজ করা হয়েছে, তুলনামূলকভাবে এখনকার কোনো কোম্পানির ব্র্যান্ড এই কোম্পানির চিপসেট ইউজ করে না এখনকার স্মার্টফোনে। এখানে ইউজ করা হয়েছে 1.4 GHz কোয়াড কোর চিপসেট, যেটি থাকছে স্পেকট্রামের তরফ থেকে, এবং মডেল নম্বর হচ্ছে AC9832E। এখানে হয়তো আপনারা একটু পারফরমেন্সের দিক দিয়ে স্লো পেতে পারেন, এবং অল্প স্বল্প হিটিং ইস্যু থাকবে। ভেরিয়েন্টের যদি কথায় আসা যায়, একটাই ভেরিয়েন্ট পাবেন 2GB 32GB। ক্যামেরার যদি কথা বলি, পিছনের দিকে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে, আগেই বললাম 5 MP এখানে ক্যামেরা থাকছে, এবং ক্যামেরার মধ্যে আপনারা সবগুলো মোটামুটি ফিচার্স পেয়ে যাবেন, যেমন অটো ক্যামেরা থাকছে, ম্যানুয়াল ক্যামেরা থাকছে, ব্রাস্ট মুড থাকছে, অডিও মুড বলে একটা নতুন অপশন থাকছে, নাইট মুড ক্যামেরার মধ্যে আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে এত কম দামের ফোনে। শুধু ক্যামেরার মধ্যে থাকছে না টাইম ল্যাপস এবং স্লো মোশনের মতো ফিচার্সগুলো, সামনের ক্যামেরা থাকছে 5 MP। তো ক্যামেরা দিক দু একটা স্যাম্পল ক্লিক করেছি, যেটা ভিডিও শেষে আপনাদেরকে অবশ্যই ফটোগুলি দেখাবো। এবং এই ফোনটির পিছনে দেখে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেখানে অনায়াসে এই ফোনটিকে খুব দ্রুত আনলক করে দিতে পারবেন, তার সঙ্গে থাকছে ফেস আনলকের মতো সুবিধা। এবং এই ফোনটিতে আপনারা 2টো SIM কার্ড এবং একটা মাইক্রো SD জায়গা পেয়ে যাবেন, যেখানে আপনি 128 GB অবধি এক্সপেন্ডেবল করতে পারবেন। Android 10 সাপোর্ট থাকছে, এবং আইটেলের নিজস্ব ওয়েস থাকছে, এখানে কোনো রকম কাস্টম ওয়েস ইউজ করা হয়নি। ব্যাটারির কথায় আসা যায়, এখানে আপনাদেরকে আগেই বললাম রিমুভেবল 3000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, আর বক্সে একটা নর্মাল চার্জার দেওয়া হয়েছে। তো প্রাইস অনুযায়ী যে ফিচার্সগুলো আইটেল A48-এ দেওয়া হয়েছে ঠিকঠাক রয়েছে। তো আপনাদেরকে এবার দেখাবো এই ফোনটির ক্যামেরা স্যাম্পল। তো বন্ধুরা, এই রয়েছে ক্যামেরা স্যাম্পেল। তো বাজেট অনুযায়ী বলবো ফোনটির সব
ঠিকঠাক রয়েছে। এখানে তুলনামূলকভাবে দুটো জিনিস কম দেওয়া হয়েছে, প্রসেসরটা মেনে নেওয়া যায় কিন্তু ব্যাটারি 3000 mAh এখনকার দিনে কম্পিটিশনের তুলনায় অনেকটাই কম। এবং বন্ধুরা আপনাদেরকে বলবো এই প্রাইসে এই ফোনটি আপনার নেওয়া উচিত হবে কিনা। তো বন্ধুরা আপনার বাজেট যদি একদম সীমিত থাকে তবে আপনি এই ফোনটি পারচেস করবেন, অন্যথায় আপনারা আর কিছু টাকা লাগিয়ে এর থেকে অনেক ভালো প্রসেসর ভালো ব্যাটারির সঙ্গে আপনার অন্য কম্পিউটার ব্র্যান্ড ফোন চুজ করতে পারেন। এবং বন্ধুরা আপনারা যদি এই আইটেল A48 এর ব্যাপারে আরও কিছু বিস্তারিত জানতে চান বা আপনার কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই এই ভিডিওটির নিচে গিয়ে কমেন্ট করতে পারেন। তো আজকের এই ছোট্ট সুন্দর ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এবং অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আজকের জন্য বন্ধুরা বিদায়।